যে অবশ্যই উপায় আছে। সচেতনতা হচ্ছে যে আপনাকে লক্ষণগুলো জানতে হবে, লক্ষণগুলোকে যদি আপনি পরিচিত থাকেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার বা এরকম কোনো জিনিস হচ্ছে কিনা। সচেতন থাকলে আপনি এটার জন্য পরবর্তীতে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ডক্টর স্টিভির আজকের বিশেষ স্বাস্থ্য বিষয়ক আয়োজন, আজকের নারী ও স্বাস্থ্য অনুষ্ঠানটি দেখার জন্য। আজকের অনুষ্ঠানের সঞ্চালনায় রয়েছি আমি আনিকা রিমা। আমাদের আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হচ্ছে জারের ক্যান্সার কি, কারণ, লক্ষণ ও তার চিকিৎসা। আমাদের আজকের আলোচনায় অংশগ্রহণ করছেন ডক্টর জানাতুল ফেরদৌস, MBBS, MPH, ADMU, PGT, গাইনিওপস। আসসালামু আলাইকুম। আমাদের আজকের অনুষ্ঠানে এত ব্যস্ততার মাঝেও সময় দেবার জন্য অনেক অনেক ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। ডক্টর স্টিভিকে ধন্যবাদ এত সুন্দর একটি অনুষ্ঠান আয়োজন করার জন্য, সাথে সাথে ডক্টর স্টিভির কলাকৌশলী, এবং ধন্যবাদ জানাচ্ছি সব দর্শককে যারা আজকের অনুষ্ঠানটি দেখছেন। ধন্যবাদ ম্যাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে জরায়ুর ক্যান্সার কি, কারণ, লক্ষণ এবং তার চিকিৎসা। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে জরায়ুর ক্যান্সারটা কি, যদি একটু বুঝিয়ে বলতেন। ধন্যবাদ, অনেক সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন করার জন্য। আমার কাছে অনেক রোগী এরকম আসে জরায়ুর মুখের ক্যান্সার কি এটা জানার জন্য। জরায়ুর মুখের ক্যান্সার বা সার্ভাইকাল কার্সিনোমা অথবা সিএ সার্ভিক্স যদি আমরা বলে থাকি, তাহলে এটার সংজ্ঞা যদি আমরা বলতে চাই মেডিকেলের ভাষায়, তাহলে বলবো অ্যাবনর্মাল গ্রোথ অব দ্য সেল লাইনিং অব দ্য সার্ভিক্স। এর বাংলা হচ্ছে যে জরায়ুর মুখের সেলগুলো যদি অস্বাভাবিকভাবে কন্টিনিউয়াসলি বৃদ্ধি পেতে থাকে এবং এর সাথে ফাউল স্মেলিং ডিসচার্জ বা অস্বাভাবিকভাবে কন্টিনিউয়াসলি দুর্গন্ধযুক্ত কারো স্রাব হয়, এর সাথে অস্বাভাবিক রক্তপাত হয় 2 মাসিকের মাঝখানে অথবা স্বামী সহবাসের পরে অস্বাভাবিকভাবে রক্তপাত হয়, তাহলে এগুলোকে আমরা বলতে পারি জরায়ুর মুখের ক্যান্সার। জরায়ুর মুখের ক্যান্সারের জন্য হিউম্যান পেপিলোমা ভাইরাস এটি মূলত দায়ী। এর 16 এবং 18 স্ট্রেনটা খুব বেশি করে দায়ী থাকে। জরায়ুর মুখের ক্যান্সারের ভাগের মধ্যে সবচেয়ে মারাত্মক হচ্ছে স্কোয়ামাস সেল কার্সিনোমা এবং অ্যাডেনো কার্সিনোমা। এবারে আমরা জানতে চাইবো যে জরায়ুর মুখের ক্যান্সারের সচেতনতা বা এর প্রতিরোধের উপায় আছে নাকি, যদি একটু বুঝিয়ে বলতেন। যে অবশ্যই উপায় আছে। সচেতনতা হচ্ছে যে আপনাকে লক্ষণগুলো জানতে হবে, লক্ষণগুলোকে যদি আপনি পরিচিত থাকেন তাহলে কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ক্যান্সার বা এরকম কোনো জিনিস হচ্ছে কিনা। সচেতন থাকলে আপনি এটার জন্য পরবর্তীতে ডাক্তারের সাথে কনসাল্ট করতে পারবেন। সুতরাং প্রথম সচেতনতা হচ্ছে আপনাকে অবশ্যই লক্ষণগুলো শিক্ষিত হতে হবে। দ্বিতীয়টি হচ্ছে আপনাকে ভ্যাকসিন নিতে হবে। ভ্যাকসিন নেওয়ার এটা কিন্তু অনেক লেন্থি কোনো একটা ডোজ না। ভ্যাকসিন জরের মুখের ক্যান্সারের ভ্যাকসিনটা কিন্তু খুবই কম সময়ে দেওয়া যায়। প্রথম ডোজটা যদি আপনি আজকে দিলেন তাহলে 1 মাস পরে দ্বিতীয় ডোজটা দিবেন, 6 মাস পরে তৃতীয় ডোজটা দিবেন, অল্প সময়ের মধ্যে আপনার ডোজটা কমপ্লিট হয়ে গেল। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আপনাকে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, পার্সোনাল হাইজিন মেনটেন করতে হবে, এবং সর্বোপরি বা সর্বশেষ যেটা আমি বলবো সেটা হচ্ছে আপনার ধর্মীয় এবং নৈতিক মূল্যবোধটা থাকতে হবে। এটা শুধু ধর্মচর্চার জন্য না, নৈতিকভাবেও আমাদের জিনিসগুলো মেনে নেওয়া আমাদের জন্য ভালো এবং সমাজের জন্য ভালো। অনেক অনেক ধন্যবাদ ম্যাম। আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি।
আমরা এতক্ষণ পুরো অনুষ্ঠান জুড়ে তো শুনলাম যে জলের ক্যান্সার কি, কারণ, লক্ষণ এবং তার চিকিৎসা, বা ইনফেকশন থেকে ক্যান্সার হয় কিনা, বা টিউমার থেকে ক্যান্সার হয় কিনা, কিভাবে এগুলোর প্রতিকার করা যাবে, যদি একটু পরামর্শ দিতেন যে কি কি করা লাগবে বা কি কি কারণ, লক্ষণ, এই সব মিলে যদি একটা ছোট একটা পরামর্শ দিয়ে দিতেন আমাদের রোগীদের। ডক্টর স্টিভিকে ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি আয়োজন করার জন্য। ডক্টর স্টিভির কলা কৌশলীকেও ধন্যবাদ, যারা দর্শক দেখলেন তাদেরকেও ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ অনুষ্ঠানটি উপস্থাপন করার জন্য। আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা যে অনুষ্ঠানটি দেখলেন এক্ষেত্রে আপনাদের করণীয় হচ্ছে আপনারা কারণ, লক্ষণ, প্রতিকার এগুলো সম্পর্কে সচেতন হবেন। আপনাদের সচেতনতা তৈরি করাই কিন্তু ডক্টর টিভি এবং আমাদের ডক্টরদের লক্ষ্য, মূল লক্ষ্য। জরায়ুর মুখের ক্যান্সারটা কি? জরায়ুর মুখের ক্যান্সার এক ধরনের অস্বাভাবিক গ্রোথ। জরায়ুর মুখের লক্ষণ যদি আমরা বলি তাহলে বলতে পারি যে ফাউল স্মেলিং ডিসচার্জ থাকবে, ব্লিডিং থাকবে, হাজবেন্ড সাথে থাকলে কয়েকটাতে আপনার পেইন হবে, এবং দুই মাসিকের মাঝখানে অস্বাভাবিক রক্তপাত হবে, কোমর ব্যথা হবে, পা ব্যথা হবে ইত্যাদি। এগুলো যদি কোনোটা আপনার দেখা দেয় তাহলে আপনি বাসায় বসে না থেকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হবেন এবং নিজে ভ্যাকসিন নেবেন, অন্যকে ভ্যাকসিন নিতে উৎসাহিত করবেন। এবং বিয়ের ক্ষেত্রে অনেক অল্প বয়সও না এবং অনেক বেশি বয়সও না, আমাদের যেভাবে আসলে স্বাভাবিক নিয়ম যে মাঝামাঝি বয়সে বিয়ে করা, সেটা পালন করার চেষ্টা করবেন, পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখবেন এবং আপনার একের অধিক যৌন সঙ্গী রাখা থেকে বিরত থাকবেন। সর্বোপরি নিজে সচেতন হবেন, অন্যকে সচেতন করবেন। অনেক ধন্যবাদ ম্যাম আপনাকে এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেবার জন্য। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, আশা করি আমাদের আজকের অনুষ্ঠান থেকে কিছুটা হলেও আপনারা উপকৃত হয়েছেন। আমাদের আজকের অনুষ্ঠানের বিষয় সম্পর্কে যদি আরও কিছু জানার থাকে তাহলে অবশ্যই ডক্টর স্টিভের ওয়েবসাইট, ফেসবুক প্রোফাইল পেজ, গ্রুপ, টুইটার এবং ইউটিউব চ্যানেলের কমেন্ট সেকশনে গিয়ে আপনারা আপনাদের জানার প্রশ্নগুলো করুন। আশা করি আপনারা সেখানে আপনাদের উত্তর পেয়ে যাবেন, ডক্টরসরা সবসময় সেখানে ভিজিট করে থাকেন। আগামী অনুষ্ঠানটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।